ইহির রহমান রাহিম আমার ইউটিউব চ্যানেল এজ এ ব্রাদার্স স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম আমি অনার্স তৃতীয় বর্ষের গণিত বিভাগে রিয়েল অ্যানালাইসিস পড়াইতেছিলাম এর আগে আমি তোমাদেরকে আরও চোদ্দোটি লেকচার দিয়েছি আজকে আমার পনেরোতম লেকচার দেখো আমি তোমাদেরকে রিয়েল অ্যানালিসের চার নাম্বার অধ্যায়ের লগারিদমিক টেস্ট পড়াইতেছিলাম চোদ্দতম লেকচারেও আমি তোমাদেরকে লগারিদমিক টেস্ট এবং একটা ম্যাথ পড়াইছিলাম এখানে পঁচিশ নাম্বার ম্যাথটা আজকে আমি তোমাদেরকে সাতাশ নম্বর ম্যাথ পড়াচ্ছি সাতাশ নাম্বার মেত্রা দেখো দুই হাজার ছয় চোদ্দো আঠারো সালে আসছে তোমাদের আসার সম্ভাবনা অনেক বেশি এবং এটা অনেক গুরুত্বপূর্ণ খেয়াল করো তোমাদেরকে এর আগেও আমি তোমাদেরকে কখন লগারিদমিক টেস্ট করাইতে হয় এটা বলছিলাম যে বলছিলাম যে লগারিদমিক টেস্ট হচ্ছে রেশিও টেস্ট থেকে আসে রেশিও টেস্টের মান যদি ফেল না হইয়া এক্স এবং ই এর মাধ্যমে আসে তাহলেই লগারি দমিক টেস্ট করতে হয় এবং লগারি দমিক টেস্টের সূত্র হচ্ছে এটা যেটা আমি তোমাকে ১৪ নম্বর চাপ্টারে বোঝাইছিলাম আজকে তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের মনে করিয়ে মনে করিয়ে দিচ্ছি যাতে সহজেই বুঝতে পারো এবার দেখো এখানে ম্যাথ দেওয়া আছে ইউ এখানে যে ম্যাথটা দেওয়া ছিল এই অংশটা সামেশন অ্যানসমান ওয়ান থেকে ইনফিনিটি এন প্লাস ওয়ান এন কিউব এক্স টু দি পাওয়ার এন তো আমরা জানি যে এক্স টু দি পাওয়ার এন আকারে থাকলে এগুলাকে রেশিউ টেস্ট করতে হয় অর্থাৎ এক্স ফ্যাক্টোরিয়াল এ আকারে থাকলে দ্বারা এগুলাকে রেশিউ টেস্ট করতে হয় যেহেতু এটা এক্সের মাধ্যমে দেওয়া আছে তাহলে আমরা একে এটাকে প্রথমেই রেশিউ টেস্ট করবো তাহলে ধরে নিছি ইউএন সমান ওই যে এটা সামিশনের ভিতরে ছিল তারপরে কি করছি এই এন এর জায়গায় এন প্লাস ওয়ান বসাই দিচ্ছি সুতরাং এন ইউ এন প্লাস ওয়ান বসাইলে এন এই যে দেখো এন এর জায়গায় এন প্লাস ওয়ান বসাই দিছি নিচেও এন এর জায়গায় এন প্লাস ওয়ান বসাই দিছি এক্স টু দি পাওয়ার এন এর জায়গায় ওয়ান বসাই দিছি দিলে এন প্লাস ওয়ান এ এ টু হবে আর এন প্লাস ওয়ান হোল কিউব এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান সুতরাং এবার এন ইউ এন প্লাস এর মান বের করব দেখো এই যে এন বাঘ এই অংশটা তো আমরা গুম দিয়ে এই অংশটা উল্টাই দিয়েছি আর কি উপরেরটা নিচে নিচেরটা উপরে এটা বসাই দিলাম তারপরে দেখো এই কাজটা এই লেন থেকে এই কি আসছে এখানে দেখো এন এখানে একটা এন কমন নিসি কমন নিলে থাকবো ওয়ান প্লাস ওয়ান বাই এন এখান থেকেও একটা এন কমন নিসি নিয়ে ওয়ান প্লাস ওয়ান বাই এন থাকবো তো এখান থেকে এন কমন নিয়ে যদি বাইরে নিয়ে যায় তাহলে কিন্তু এন কিউব হবে তাহলে এখান থেকে একটা এন কিউব বাইরে নিয়ে আসছি আর এখান থেকে একটা এন নিয়ে আসি মোট হয়েছে এন টু দি পাওয়ার ফোর আশা করি তোমরা এই যেটা বুঝতে পারছো এটা থেকে এন আর এটা থেকে এন কিউব হলে এন টু দি পাওয়ার ফোর আর এটা থেকে থাকে ওয়ান প্লাস ওয়ান বাই এন এটা থেকে থাকে ওয়ান প্লাস ওয়ান বাই এন হোল টু দি পাওয়ার থ্রি তারপরে দেখো এইখানে কি হয় এই অংশটা থেকে একটা যদি আমি এন কমন নেই তাহলে এন প্লাস টু বাই এন থাকবো এটা থেকে এন ওয়ান প্লাস টু বাই এন তো এইখানে একটা এন কমন নিলাম আর এখানে আছে এন কিউব তাহলে হবে এন টু দি পাওয়ার ফোর দেখেন এখানে তো এন কিউব আসেই আর এখান থেকে একটা এন কমন নিলে এন টু দি পাওয়ার ফোর হবে আর এটাতে এন নিয়ম নিয়তে থাকবে ওয়ান প্লাস টু বাই এন এটা সহজ বিষয় সহজই বোঝো আর এই এক্স টু দি পাওয়ার এনটা যদি আমি নিচে আনি তাহলে মাইনাস হবে দেখো এখানে হবে মাইনাস এন মাইনাস এর এন প্লাস এর এন কাটা গিয়ে থাকবো শুধু এক্স টু দি পাওয়ার ওয়ান মানে নিচে শুধু এক্স থাকবো তার মানে ওয়ান বাই এক্স এটা সহজ বিষয় তোমরা সবাই ক্যালকুলেশনটা বুঝতে পারবো আশা করি তারপরে দেখো এন টু দি পাওয়ার ফোর এন টু দি পাওয়ার ফোর কাটা তাহলে কি থাকতেছে ওয়ান প্লাস ওয়ান বাই এন একটা ওয়ান প্লাস ওয়ান বাই এন কিউব তাহলে মোট চারটা হবে অর্থাৎ ওয়ান প্লাস ওয়ান বাই এন হোল টু দি পাওয়ার ফোর হবে আর নিচে থাকবে ওয়ান প্লাস টু বাই এন আর এদিকে থাকবে ওয়ান বাই এক্স আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে ইউ এন ইউ এন প্লাস ইউ এন বাই ইউ এন প্লাস ওয়ানের মান পাইছি আমরা এটা এখন আমরা রেশিও টেস্ট করবো দেখো আমরা জানি এই অঙ্কগুলো রেস্যু টেস্টই করতে হয় টেকিং রেশিও টেস্ট উই গেট লিমিট অ্যান্ড টেন্স টু ইনফিনিটি ইউ এন ইউ এন প্লাস ওয়ান সমান লিমিট অ্যান্ড টেন্স টু ইনফিনিটি যে মানটা পাইছি আমরা এই মানটা বসাই দিছি তারপরে লিমিটের মান বসাইছি দেখো লিমিট ইনফিনিটি বসাইলে এটা জিরো হয়ে যাবে ওয়ান প্লাস জিরো এটাও ওয়ান প্লাস জিরো হয়ে যাবে কারণ সামথিং বাই ইনফিনিটি মানে জিরো মনে রাখো সামথিং কোনো সংখ্যা বা ইনফিনিটি মানে জিরো এই যে জিরো হয়ে গেছে ওয়ান বাই এক্স তার মানে ওয়ান বাই এক্স বের হয়েছে তো ওয়ান বাই এক্স বের হইলে আমরা কিন্তু বলতে পারি না এটা কি ওয়ান থেকে বড় নাকি ওয়ান থেকে ছোটো নাকি ওয়ানের সমান এই জন্য আমরা এটার কোনো রেজাল্ট দিতে পারি না এই জন্যই আমরা লগারি দমিক টেস্ট করতে হয় কারণ আমরা বলছি যে রেশিও টেস্টের ক্ষেত্রে যদি রেজাল্টটা ফেল না হইয়া টেক্স এবং ইয়ের মাধ্যমে আসে তাইলে আমরা আর রেজাল্ট বের করতে পারি না এই জন্যই আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে লগারিডোমিক টেস্ট করতে হয় দেখো এই জন্য এখন স্টেপ হচ্ছে লগারিদমিক টেস্ট করবো দ্য সিরিজ উইল বি কনভারজেন্ট ইফ যদি ওয়ান বাই এক্সের মান ওয়ান থেকে বড়ো হয় একথাটা করতে গিয়ে পাইছি এই যে লগারিদমিক টেস্টের মধ্যে আসে এই মান যদি ওয়ান থেকে বড়ো হয় কনভারজেন্ট ওয়ান থেকে ছোটো হলে ডাইভারজেন্ট আর ওয়ানের সমান হইলে ফেল এখন দেখো দ্য সিরিজ উইল বি কনভার্জেন্ট ইফ ওয়ান বাই এক্সের মান এই পুরো মানটা যদি ওয়ান থেকে বড়ো হয় তো এটা আর গুনন করে দাও না আর গুণন করে দিলে হয় ওয়ান থেকে ছোটো এক্সের মান যদি ওয়ান থেকে ছোটো হয় আগে এটা গুন করবো আর কি উপর থেকে নিচে গুণ করলে যেটা হয় তো এদিকে গুণ করলে এটা ওয়ানের দিকে আসে এই জন্য চিহ্নটা এইভাবে দেওয়া হয়েছে দেখো দ্য দ্য সিরিজ উইল বি ডাইভারজেন্ট ইফ ওয়ান বাই এক্সের মান ওয়ান থেকে ছুটো হয় আর গুণন করলে হয় এটা অর্থাৎ এক্সের মান ওয়ান থেকে বড়ো আর ইফ দ্য সিরিজ দ্য সিরিজ উইল বি ফেল কখন ফেল হবে যদি এই ওয়ান বাই এক্স সমান ওয়ান হয় তো এটা আরগণন করে দিলে এক সমান ওয়ান অর্থাৎ এক সমান ওয়ানের এক্সের মান ওয়ান হইলে কিন্তু এটা পুরোটা ওয়ান হইতো ওয়ান বাই ওয়ান মানে ওয়ান তাইলেই ফেল হইতো এখন এক সমান ওয়ানের জন্য আমরা কী করবো লগারিদমিক টেস্ট করবো দেখো টেকিং লগারিদমিক টেস্ট উই হ্যাভ ফর এক্স ইকুয়েল ওয়ান অর্থাৎ এক সমান ওয়ানের জন্য আমরা লগারিদমিক টেস্ট করবো দেখো লিমিট অ্যানটেংস টু ইনফিনিটি এন লগ ইউএন ইউএন প্লাস ওয়ান এটা হচ্ছে লগারিদমিক টেস্টের সূত্র আমি তোমাদেরকে দেখাই আসছি দেখো লিমিট অ্যানটেংস টু ইনফিনিটি এন এর জায়গায় এন লেখলাম লগের জায়গায় লগ লেখলাম আর এটার মান আমরা এখানে বসাই দিছি এটা হচ্ছে এই দিক থেকে পাইছি দেখো এই মানটা আর কি এখন খেয়াল করো এখানে সেকেন্ড ব্রেকেট হবে তারপরে খেয়াল করো যেই কাজটা হচ্ছে কারণ আমরা কিন্তু এক সমান ওয়ানের জন্য অঙ্কটা করা হচ্ছে অর্থাৎ লগারি দামি টেস্ট করছি এই জন্য ওয়ান বাই এক্সের জায়গায় এক্সের জায়গায় ওয়ান বসাই দিয়েছি খেয়াল করো আর বাকি সব ঠিক রাখছি পরবর্তীতে যেই কাজটা করছি সেটা হচ্ছে দেখো এন এর জায়গায় এন বসাইছি এন এর জায়গায় এন আর এই যে লগ লগ একবার এটার সাথেও আছে লগ এটার সাথেও আছে তাহলে ল ওয়ান বাই ওয়ান বাই এন হোল টু দি পাওয়ার ফোর হবে তো ফোরটা সামনে নিয়ে আসছি এটা এক লাইনে করে ফেলি আর কি দেখো এই এন কিন্তু এই জায়গায় রয়ে গেছে আর লগ লগ এইটা হবে আর কি ওয়ান প্লাস ওয়ান বাই এন হোল টু দি পাওয়ার ফোর হবে তো ফোরটার সামনে নিয়ে গেছি এটা নেওয়া যাক তো লগের পাওয়ার উপরে থাকলে এটাকে সামনে নিয়ে আসা যায় তারপরে এটার জন্য আবার মাইনাস হবে মাইনাস লগ ওয়ান প্লাস ওয়ান ওয়ান প্লাস টু বাই এন ওয়ান প্লাস টু বাই এন এটার জন্য হচ্ছে এটা আর মাইনাস নিচে থাকলে এটা এটা সূত্র লগের সূত্র তারপর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি লগ এ বাই লগ বি হয় এটাই সূত্রটা আছে আর কি তোমরা আশা করি বুঝতে পারছো তারপরে দেখো এখানে যে কাজটা করছি এই এন এর জায়গায় এন রাখ ঠিক রাখছি ফোর ফোর দেখো গুণ আকারে নিয়ে নিছি তো লগ ওয়ান প্লাস এর আগে তোমাদেরকে আর আগের লেকচারে আমি এই সূত্রটা দেখাইছি আর তারপরও দেখাই দিতেছি লগ ওয়ান প্লাস এক্স সূত্র হচ্ছে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু প্লাস টু দি ফোর বাই প্লাস ডট 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 চলতে ওয়ান এক্স তো এই সূত্র অনুযায়ী ওয়ান প্লাস এক্স হচ্ছে ওয়ান বাই এর এক্স মনে করো তাহলে দেখো এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু তো এক্স স্কোয়ার হচ্ছে কি ওয়ান বাই এন ওয়ান বাই এন স্কোয়ার বাই টু ঠিক আছে নি তারপরে প্লাস ওয়ান বাই কি এন ওয়ান এক্স স্কোয়ার বাই থ্রি এক্স কিউব বাই থ্রি তো এক্স কিউব বলতে তো আমরা ওয়ান বাই এন কিউব বুঝি ওয়ান বাই এন কিউব বাই থ্রি তো এটা নিচেই থাকবে এটা ডট 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 এইভাবেই চলতে থাকবে তারপরে আবার দেখো মাইনাসের জায়গায় মাইনাস দিলাম আবার লগ ওয়ান প্লাস এক্স এটা এক্স মনে করো লগ ওয়ান প্লাস এক্সের সূত্র হচ্ছে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু প্লাস এক্স কিউব বাই থ্রি অর্থাৎ এটা আবার এই সূত্র আকারে লিখছে আশা করি তোমরা বুঝতে পারছো তারপরে দেখো এখানে এই যে এন এই এনটা কিন্তু এটা সবটার সাথে গুণ আকার আছে এই যে এনটা এটার সাথেও আছে এটার সাথেও আছে তো এই এন যদি গুণ করে দাও দেখো এটা কিন্তু উপরের এন এই নিচের এন কাটাকে এটা ওয়ান হয়ে দিব এখানে স্কোয়ার আছে একটা এন হবে এখানে এন কিউব আছে থ্রি এন কি হবে থ্রি এন স্কোয়ার ঠিক আর এন কাটা কাটা গিয়া থাকবো টু এখানে টু স্কোয়ার বাই টু এন থাকবে একটা এন কমে যাবে এখানে এন কিউব এর জায়গায় থ্রি এন হবে তারপরে দেখো এখানে লিমিট এন টেন্স টু ইনফিনিটি তোমরা যদি এখানে ইনফিনিটির মান বসাই দিও দেখো এখানে কিন্তু সামথিং বা ইনফিনিটি ইনফিনিটি এটা জিরো হয়ে যাব এটাও জিরো হয়ে যাব একইভাবে এ টু থাকবো বাকিটা জিরো বাকি সব জিরো হয়ে যাব তাইলে এখানে থাকবো ফোর ইন্টু ওয়ান দেখো ফোর ইন্টু ওয়ান এটা ব্র্যাকেট আগে দিয়ে লিখছে আর কি ফোর ইন্টু ওয়ান আর এদিকে শুধু থাকবো টু মাইনাসের টু থাকবো খেয়াল আর বাকি সবগুলা জিরো হয়ে যাব যদি আমরা ইনফিনিটি বসাই দিই তাহলে চারককে চার মাইনাস দুই চার মাইনাস দুই দুই চারের থেকে দুই গেলে দুই থাকবো যেটা কি ওয়ান থেকে বড় তাইলে আমাদের মানটা কি হচ্ছে দেখো টু বের হয়েছে যেটা ওয়ান থেকে বড় হিন্স দ্য সিরিজ ইজ কনভার্জেন্ট তাহলে এই সিরিজটা আমাদের কি হবে কনভার্জেন্ট হবে দেখো দ্য সিরিজ ইজ কনভার্জেন্ট হুইন এক্সের মান ওয়ান থেকে ছোটো বা ওয়ানের সমান দেখো এটা কেন লিখছি কারণ কনভার্জেন্ট কখন হয় যখন অ্যাক্সের মান ওয়ান থেকে ছোটো হয় আর এই ফেল দেওয়া একসাথে লিখতে হয় তাহলে যখন এর মান ওয়ানে সমান অথবা ওয়ান থেকে ছোট তখনই হবে কনভার্জেন্ট আর এটা ডাইভারজেন্ট কখন হবে যখন এর মান ওয়ান থেকে ওয়ান থেকে বড় হবে কারণ এটা তোমরা বুঝো ওয়ান থেকে বড় হইলে তো এই মানটা ওয়ান থেকে ছোট হয়ে যাবো নিচের মান ওয়ান থেকে বড়ো হলে এটা ওভারঅল বড়ো ছুটো হয়ে যাবে না এই জন্যই তখনই ডাইভারজেন্ট হবে এই জন্যই আমাদের এই রেজাল্টটা আসছে আশা করি তোমরা বুঝতে পারছো আর না বুঝলে আমাকে কমেন্টে জানাবা